আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। পুরো বছর জুড়ে এই যুদ্ধ চলুক, আর এই যুদ্ধের নিউজগুলো আমি প্রতিদিন আপনাদেরকে আপডেট করতে চাই। আমি খুব বেশি এক্সাইটেড যে কখন শুরু হতে যাচ্ছে ইরান এবং ইসরায়েল যুদ্ধ, আর মাত্র কয়েক ঘন্টা, যখন এমন দাবির পক্ষে আমরা দেখছি যুক্তি, ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে ঘটনা কিন্তু সত্য ভাই, মানে পরিস্থিতি হাত থেকে বিগড়ে যাচ্ছে। কয়েক ঘন্টা আগেই মাত্র মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের যে নাগরিকরা আছে ইসরায়েলে ভ্রমণকারী বা ইসরায়েলে অবস্থানকারী, এদের জন্য জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে। পাশাপাশি প্রতি ঘন্টায় ঘন্টায় ইসরায়েলকে আপডেট দেওয়া হচ্ছে মাটির নিচে আকাশের মধ্যে কোন দিকে ইরান কী করছে, সম্ভাব্য হামলাটা ইরান কোথায় চালাতে যাচ্ছে। দর্শক, উত্তেজনার মধ্যে নতুন আরেক উত্তেজনা হচ্ছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলকে প্রথমবারের মতন সরাসরি ঠকতে যাচ্ছে ইরান। তবে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা তথ্য, ইসরায়েলের গোয়েন্দা তথ্য, এইটা না ক্লিয়ার হইতে পারতেছে না ইরান আসলে কোন দিক দিয়ে ঘটনাটা ঘটাবে। সম্ভাব্য হামলাকে টার্গেট করে তারা সকল ধরনের আকাশ নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা, বারো যা আছে সকল ধরনের নিরাপত্তার চাদরও কিন্তু ইসরায়েলকে ঢেকে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা এই মুহূর্তে আলোচনার শীর্ষে। ইরানকে থামানোর জন্য দিন শেষে মোরল রাষ্ট্রগুলো কিছুটা ভূমিকা রাখছে। ইরানকে এবং ইসরায়েলকে সংযত হওয়ার জন্য নানান রাষ্ট্র পরামর্শ দিচ্ছে। এর মাঝখানে আমাদের পুতিন কাকু আছে, আপাতত তিনি আসলে কি চাচ্ছেন জানি না, উপরে উপরে আসলে এগুলাই বলতে হয়, তলে তলে যদি কোনো ধরনের সার্ভিস দেওয়ার সুযোগ থাকে নিশ্চয়ই পুতিন দিবে আমরা বিশ্বাসও করি। আপনার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে ইসরায়েলে হামলার লক্ষ্যে ইরান অলরেডি প্রস্তুতি নিয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা বলছেন যে আগামী কয়েক ঘন্টা, এটা হতে পারে 20 থেকে 24, আবার হতে পারে 48, বাট এই কয়েক ঘন্টার মধ্যেই এই হামলা হতে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তাদের বরাতের সংবাদ মাধ্যমটি বলছে হামলার সম্ভাব্য টার্গেট হচ্ছে ইসরায়েলের উত্তর বা দক্ষিণাঞ্চল। এখন দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলের হিসাবটাতে একটা জিনিস ক্লিয়ার যে সেখানে লেবাননের যে হিজুবিরা আছে তারাই সম্ভবত সেখানে কোনো একটা কিছু ঘটাবে, আর ইরানের ভূমি থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র ওই দিকটাতে যাইতে একটু কষ্টকরই হবে। এছাড়া পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো প্রতিনিয়ত আপডেট করা যে তথ্য আছে সেখান থেকে ইসরায়েলের আমেরিকা সহ পশ্চিমা মিত্ররা মনে করে যে দেশটিতে ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র দিয়ে আসলে হামলা চালাতে যাচ্ছে। হামলায় ইসরায়েলের সরকারি বা সামরিক স্থাপনাকেই লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও এরকম নানান ধরনের তথ্য সামনে আসছে। ইভেন নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে জানিয়েছে উচ্চ নির্ভুল লক্ষ্যমাত্রার ক্ষেপণাস্ত্র ইরান এই হামলায় ব্যবহার করতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং গণমাধ্যমগুলো বলছে সব ধরনের হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। যে কোনো সময় মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় ইসরায়েলের স্বার্থে আঘাত হানার জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। এমন উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযত থাকার আহ্বান জানিয়েছে খোদ রাশিয়া এবং জার্মানিও। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে বলছেন যে সর্বোচ্চ সংযম যেন প্রদর্শন করে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইসরায়েল, লেবানন এবং ফিলি ভূখণ্ডে ভ্রমণ না করারও কিন্তু পরামর্শ দিয়েছেন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদেরকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাবধানে থাকার পাশাপাশি ইসরায়েলে বিশেষ করে বেশ কিছু অঞ্চলকে এড়িয়ে চলার জন্য কিন্তু আপনার কী বলে যে বিশেষ সতর্কবার্তা জারি করেছে। আমি চাই কাউন্টিং করে বসে আছি ভাই, কখন আসলে নিউজটা পাবো আপনাদেরকে দেব, কারণ একটা তো ধাক্কা দরকার আছে। ইসরায়েলের বোঝা উচিত যে এদেরকে চাইলে সরাসরি কেউ কিন্তু ধাক্কা দিতে পারে, এটা জরুরি, আমার মনে হয় এটা খুবই জরুরি। বাকিটা ইরানের হাতে আর আল্লাহর হাতে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।